হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আমদাদুল হকের চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনারা একটা ওয়েবসাইট করবেন ইনোভেশন থিমের মাধ্যমে। আজ আমরা যে পর্ব আছি সেটা হচ্ছে বডি, অর্থাৎ আমাদের হেডার সেকশন, মেনু সেকশন ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। এই পার্টটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা যেটা করব এটা হচ্ছে এই যে যে হোম পেজটাকে সাজানো, সেই হোম পেজটি সাজানোটা আমরা আজকে দেখব। এবার আমরা হোম পেজে সাজানোর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবে যে ইনোভেশনের ভিতরে কিন্তু ব্লক অপশন রয়েছে, যে ব্লক অপশনের মধ্যে কিভাবে পেজকে সাজাতে হয় তার জন্য আপনাদেরকে একটা লেআউট দিয়ে দেওয়া হয়। লেআউট প্রত্যেকটা থিমে কিন্তু এটা থাকে, কিভাবে আপনি হেডার তৈরি করবেন, কিভাবে ফুটার তৈরি করবেন, কিভাবে ব্লক অপশনটা তৈরি করবেন, কিভাবে আপনার টাইপোগ্রাফি চেঞ্জ করবেন, কালার অপশনগুলো কী হবে, এই যে নেভিগেশন পার্ট, এগুলো এই যে দেখুন এখানে ব্লক অপশন, ব্লকটা কীভাবে সাজাবেন অর্থাৎ আপনার হোম পেজটা কীভাবে সাজাবেন তা রয়েছে। কিন্তু এই সে ড্যামো কিছু ইম্পোর্ট করা রয়েছে। ড্যামোর ভিতরে আমরা যখন এই যে নিউজ টেক ড্যামোটি আমরা যখন ইম্পোর্ট করলাম, এটা ইম্পোর্ট করার পরে দেখতে পাবো যে আমাদের এই অপশনটি যখন আমরা পেজটাকে, হোম পেজটাকে এডিট করতে যাব, তখন দেখা যাবে যে এখানে একটি পেজ বিল্ডার সেট আপ করছে। চলুন আমরা হোম পেজটা দেখি। আপনাদের এডিট সেকশনে ওপেন করলাম, হোম পেজ যখন এডিট করতে যাবেন তখন দেখতে পাবেন যে আপনার একটি পেজ বিল্ডার এরা দিয়ে দিয়েছে, অর্থাৎ এই থিমটি যেভাবে লেআউট সাজানো হবে হোম পেজের তার জন্য আপনাকে একটা পেজ বিল্ডার দিয়ে দিয়েছে। এই দেখুন রুবি কম্পোজার, এটা একটা পেজ বিল্ডার, অর্থাৎ যেমন এলিমেন্টের একটা পেজ বিল্ডার, এরকম অনেক ধরনের পেজ বিল্ডার রয়েছে। তার ভিতরে রুবি কম্পোজার একটি পেজ বিল্ডার, এই পেজ বিল্ডারটা দিয়ে এই অপশনটি আপনি সাজাতে পারবেন। যখন এটা, যখন এই পেজ বিল্ডারটি ব্যবহার করবেন, রুবি পেজ বিল্ডারটা ব্যবহার করবেন, তখন কিন্তু এই থিমের মধ্যে যে অপশনটি ছিল, অর্থাৎ এই যে যে থিমের ব্লক অপশন, থিমের মধ্যে যে ব্লক অপশনে যে পেজ বিল্ড করার জন্য লেআউট দেওয়া ছিল, অর্থাৎ যে সিস্টেম দেওয়া ছিল, এই সিস্টেমটি কিন্তু তখন কাজ করবে না। অর্থাৎ এই ডিফল্ট যে সিস্টেমটি অফ থাকবে, আপনার এডিট করতে পারবেন আপনি হচ্ছে পেজ বিল্ডার যে থিম ব্যবহার করছেন ইম্পোর্ট করে, সেই থিমের যে পেজ বিল্ডার রয়েছে সেটা দিয়ে। চলুন আমরা মূল কথাগুলো একটু বুঝিয়ে আপনাকে বললাম, এই কারণে যে এই জিনিসটি বুঝতে অনেক ক্ষেত্রে অনেকের কাছে কনফিউজ লাগে এবং অনেকেই এই জিনিসটি বুঝে উঠতে পারে না। সেজন্য আমি ক্লিয়ার করে দিলাম যে ইনোভেশনের মধ্যে ব্লক অপশন করার জন্য, ব্লক অপশনে সেখানে সিলেক্ট করার জন্য আমাকে দিয়ে দিয়েছিল, লেআউট দিয়ে দিয়েছিল, কিন্তু এই লেআউটটি এখন কোনো ইনঅ্যাক্টিভ থাকবে। কারণ হচ্ছে যেহেতু আমি ইম্পোর্ট করেছি নিউজ টেক থিমটি ইম্পোর্ট করার কারণে, আমার ইম্পোর্টের যে থিমের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছে, সেইভাবে আমি এখন হোম পেজটি, আমি তাদের নিয়ম অনুযায়ী ওই নিউজ টেক থিমের যে রুবি কম্পোজার ওকে দিয়ে, এই পেজ বিল্ডার দিয়ে আমি হোম পেজটি এখন সাজাবো। চলুন আমরা হোম পেজটি সাজাই। এবার আমরা ওদের যেগুলো রয়েছে এইগুলো আমরা ডিলিট করে দেবো, ডিলিট করে আমরা নতুন করে সাজাবো। ডিলিট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন আপনার এই যে ক্রস রয়েছে, সাইড বারগুলো আমরা ডিলিট করে দেই। ওকে, আমরা সব ডিলিট করে দিয়েছি। এখন আপডেট দিয়ে দেখি এবং আমরা এটা একটাকে আপডেট দেওয়ার পরে দেখব যে এটা দেখতে কেমন। দেখুন মাঝখানে যা ছিল সব কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি, এখন আমরা আমাদের মতো করে সাজাবো। চলুন সর্বপ্রথম আমরা দেখে নেই এরা কী করেছে। এটা অ্যাড, ওটা কোনো ফাংশন, এখান থেকে শুরু
দেখুন এই যে কমন একটা স্লাইড, আর এখানে সাইড বার, আর এটা আছে কিছু ব্লগ পোস্ট গ্রুপভাবে আনছে। এরপরে চলুন আমরা এটুকু আগে সাজানোর চেষ্টা করি। এই দেখুন সাইড বার এবং সেকশন, আমরা এটা নেব। এই পার্টটা নিলে, এটা আমরা এই কারণে নিলাম, দেখুন এই আমরা যাকে অনুসরণ করতে চাচ্ছি কিছুটা সম্পূর্ণ নয়। এইখানে দেখুন একটা পাশে সাইড বার রয়েছে, এই যে নিউ সিস্টেম, এটা একটা সাইড বার রয়েছে। তো এই সাইড বার, এই সিস্টেমে যদি আমাকে এটা সাজাতে হয়, আমার এটাকে যদি সাজাতে হয় এই পদ্ধতিতে, তাহলে অবশ্যই আমাকে এই দুইটার মধ্যে এই এই সেকশনটি নিতে হবে, যেটা সাইড বার আছে। সাইড বার আছে, এরকম একটা সেকশন আমরা নিলাম। এবার আমরা এখানে, এবার আমরা সাইড বারের নেম দেখতে পারতেছেন, এখানে ডিফল্ট এবং সাইড বার পজিশন, এটা হচ্ছে নেম সাইড বারের, আর এটা হচ্ছে পজিশন, লেফটে থাকবে না রাইটে থাকবে, তাই আমাদের থাকবে লেফটে। এই সাইড বারের যে একটা বানাইতে হবে আমাদেরকে, সাইড বারটা বানানোর জন্য আমাদের এই যে দেখুন যে সাইড বার নিউ সিস্টেম ক্যাটাগরি থেকে আসছে, এরকমভাবে আমাদেরকে তৈরি করতে হবে। সেজন্য চলুন আমরা চলে যাই, কীভাবে সাইড বার তৈরি করে সেটা দেখে আসি। আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স ভিটার উইড গেটস, এই যে উইড গেটসের মধ্যে থেকে সাইড বারটি আমাকে তৈরি করে নিয়ে আসতে হবে। তারপরে আমার ওইখানে শো করবে, যেটা খুব মনোযোগ দিয়ে একটু দেখবেন, তাহলে আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টি। আমি কিন্তু একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। এই দেখুন ডিফল্ট সাইড বার, তাহলে সাইড বারের ক্ষেত্রে এটা আমরা কেটে দিলাম, ডিলিট করে দিলাম, দেন এখানে যে তিনটি সাইড বার রয়েছে এই তিনটি সাইড বার আমরা কেটে দিচ্ছি। এরপরে আমরা নতুন করে তৈরি করব, চলে যাই নিচে 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 নিচে, হ্যাঁ ডিলিট। এরপরে আরেকটি সাইড বার রয়েছে, অনেকগুলো সেকশন তো, আমরা নিব তাহলে আমরা এই ডিফল্ট সাইড বারটিকে আমরা সাইড বার বানাবো। এবার আমরা ডিফল্ট সাইড বার সাজানোর জন্য যা নিতে হবে সেটা হচ্ছে, আমরা নিচে একটু নিচে যাব, এই যে সাইড বার পোস্ট, এখানে আমরা সাইড বার পোস্টটাকে ডিফল্ট আকারে অ্যাড উইডগেট করলাম, এটা অ্যাড করে দিলাম। ওকে, আমাদের এখানে আমরা এই যে নিউজ স্ট্রিম এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করলাম। এবার অল ক্যাটাগরিজ, এটা অল ক্যাটাগরিতে এখানে আমরা নিউজ যে আমাদের পোস্ট, সেই পোস্টগুলো নিউজ ক্যাটাগরিতে আমরা ধরে আসব। চলুন এখানে আমরা অল পোস্টে যাই, এখানে আমরা এডিট, কুইক এডিট ক্লিক করতে পারি। এখানে আমরা খুঁজে নেই নিউজ, আপডেট দিয়ে দেই, তারপর একটা আমরা আবার কুইক এডিটে যাই, নিউজ অপশনে যাই, ক্যাটাগরি থেকে নিউজে দিয়ে দেই, এরপরে আরেকটি দিয়ে দেই। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ক্যাটাগরি ধরে গেছে, আন ক্যাটাগরিটা আমরা তুলে দেই। এ পর্যায়ে আমরা এখানেও আন ক্যাটাগরিটা তুলে দেই। আমরা আরেকটি ক্যাটাগরি একত্রে করে নেবেন, এটা আন ক্যাটাগরিটা উঠিয়ে দিয়ে নিউজ ক্যাটাগরিতে ক্লিক করবেন। ওকে, আরও দু একটা যদি ধরাতে চান ধরাতে পারেন, সেক্ষেত্রে আমরা
মোটামুটি আমরা কয়েকটি নিলাম। এবার চলে যাই আমাদের যে উইড গেটস ছিল সেই উইড গেটস সেকশনে, এখানে আমরা সেভ করে দেই। সেভ হয়ে গেছে, পোস্ট সেকশনে আমরা পেয়েছি। অল ক্যাটাগরিজ এখানে নিউজ আসবে, এইবার নিউজটা আমরা সিলেক্ট করে এখানে যে কয়টা দেবো সে কয়টা দেখাবে। আমরা এখানে 8টি দিলাম, সেভ করি। যদি রিলোড দেই আমাদের সাইডে, একটু অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের আসেনি পোস্টগুলো, তো চলুন আমরা কেন আসেনি দেখে আসি। এখানে ব্লক ধরাতে হবে, ব্লক ধরাই নি, আমরা একটা ব্লককে ধরাই দেই। আচ্ছা, ব্লক 2 নম্বরটা ধরাইলাম। এক্ষেত্রে দেখি আমাদের এই ব্লকে ধরানোর পরে কি কাজ করে। এখানে আমরা লেটেস্ট না রেখে পপুলার পোস্ট, পপুলার ভিউ এগুলো দিলাম, যেগুলো সবচেয়ে বেশি ভিউ। নাম্বার অফ পোস্ট সংখ্যা আপনি ইচ্ছা মতো দেবেন, 6টা দিলাম। আপডেট অটো আপডেট নিয়ে নিছে। এ পর্যায়ে আমরা দেখি রিলোড দিয়ে, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের সাইড বারও আসছে এবং আমাদের একটি মোটামুটি একটি শেপ দাঁড়িয়েছে, একটা ব্লক। আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে লেটেস্ট পোস্ট দেখাচ্ছে, এখন এই জায়গাটা আমরা পপুলার পোস্ট দেখাতে চাচ্ছি, সেটা কিভাবে সম্ভব চলুন দেখে আসি। এই যে হেডার অপশন, এখানে ক্লিক করে এখানে যা লিখবেন তাই আসবে। যদি এখানে আমরা পপুলার লিখি, পপুলার PO PULAR পপুলার পোস্ট সেভ করলাম, দেখি আমাদের পপুলার পোস্ট যে দিচ্ছি এটা লেটেস্টকে চেঞ্জ করলাম কিনা। হ্যাঁ দেখুন চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা আপনারা হেডার থেকে হেডার অপশনে গিয়ে এটা চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আমরা, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পোস্ট বাড়তি রয়েছে, যে 20 মোস্ট ফেমাস ওয়ার্ল্ড রেপ্লেস, এই যে এই পোস্টটি বাড়তি রয়েছে, এই পোস্টটাকে আমরা কেটে দেবো। চলুন, ওইখানে আমরা 6টা করছিলাম, 6টার জায়গায় আমরা 5টা পোস্ট ধরাই দিই। ফিল্টারিংয়ে যান, গিয়ে 5টি পোস্ট আমরা ধরাই দেবো। এবার আপডেট দেবো, দেখ এইবার আমরা রিলোড দেবো, আমাদের সাইটটা রিলোড দিয়ে দেখবো যে এই পোস্টটা সৌন্দর্যটা আপনি নিজের ইচ্ছা মতো করবেন। এটা স্টেপ বাই স্টেপ একবার বুঝে গেলে তারপর নিজের যে পরিমাণ যেভাবে করতে চাচ্ছেন। এখন যদি একটা বেশি দিতে চান, 3টা পার্টি করতে চান, তাহলে 7টা দেবেন, 6টা না দিয়ে 7টা দেবেন। আমরা 4টা রাখতে চাচ্ছি উপরে একটি, এভাবে রেখে আমরা দেখুন এই যে 4টা, নিচেরটা চলে গেছে। তাহলে আপনি যদি আরেকটা একটা রাখতে চান তাহলে ওইখানে 7 দেবেন, 7 দিলে দেখা যাবে যে আপনার এখানেও 7টি পোস্ট দেখাবে, দেখাচ্ছেন নিউজ স্ট্রিমে 4টি দেখাচ্ছে। ওকে, এরপরে আরেকটি ব্লক আমরা তৈরি করা দেখাবো, তারপরে আমরা পরবর্তীগুলো নিজেরা স্টেপ স্টেপ করে আপনাদেরকে পরে জানাচ্ছি। এখন এখানে আমরা একটা অ্যাড বসাবো, চলুন কিভাবে অ্যাড বসায় সেটা দেখাচ্ছি। এই দেখুন অ্যাডভার্টাইজমেন্ট বক্স, অ্যাড বক্স এইটা নেবো আমরা। তাহলে আমরা এই এইটাকে আমরা ফুল যে সেকশন এই সেকশনে নেব, এই সেকশনে অ্যাড বক্স অ্যাডভার্টাইজমেন্ট বক্সটা নেব।
কি? এখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্টে যে ইউআরএল সেই ইউআরএল বসাইতে পারবেন, অথবা অ্যাডসেন্স থেকে যদি স্ক্রিপ্ট আনেন সেই স্ক্রিপ্ট বসাইলেই হয়ে যাবে। একটা অ্যাডভার্টাইজমেন্ট আকারে এখন লেখা থাক অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, আমরা এখন সেভ করে দেই। আপডেটিং করলাম, এবার রিলোড দেব। একটা বক্স আমরা এর নিচে রাখবো অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য, সেটা আমরা পার্সোনাল অ্যাডভার্টাইজ দেই, অথবা এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট সেকশনটি চলে আসছে অ্যাডভার্টাইজমেন্ট। এখন এই অ্যাডভার্টাইজমেন্টের নিচে আমরা আমাদের পোস্টগুলো, একে একে পোস্টগুলো থাকবে, সেটা কীভাবে সম্ভব সেটা আমরা দেখব। এ পর্যায়ে আমরা আমাদের পোস্ট সাজানোর জন্য কোনটা নেব সেটা দেখতেছি। আচ্ছা, আমরা একটা স্লাইডার দেব, তার জন্য আমরা এই যে ফুল উইথ স্লাইডার এই ব্লকটি নেই। এখানে আমাদের ব্লকটি রয়েছে, 6টা দেওয়া আছে, থাক সমস্যা নেই। এবার আপডেট দেই, রিলোড দেই আমরা। রিলোড নিচ্ছে, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এই যে দেখছেন আপনারা স্লাইডার চলে আসছে, এখানে একটা স্লাইডার দিলাম আমরা, এবং তার নিচে আমাদের পোস্টগুলো থাকবে। এরপরে আমাদের পোস্টগুলো আমরা সাজাবো। পোস্ট সাজানোর জন্য আমরা ব্লক অন গ্রিড এইটা নেই, এভাবে আমরা পোস্ট একে একে সাজাবো। এখানে আমরা অল ক্যাটাগরিজ দিয়ে রাখলাম পোস্ট, এখানে গ্রিডে যে কটা দেখাবে সেটা হচ্ছে 8টা দিয়ে দেই। এবার আমরা আপডেট দেই, এটা রিলোড দেই। রিলোড একটু একটু অপেক্ষা করুন, দেখে দেখি আমরা কিভাবে সাজালাম। ওকে, আমাদের নিচে পোস্টগুলো কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে একটা পোস্ট গ্যাপ রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 9টা করে দেই। এই গ্যাপটা আমরা ফিল আপ করে দেখি, আপলোড দেই। আপডেট দেওয়ার পরে রিফ্রেশ করলাম, রিফ্রেশ দেওয়ার পরে দেখব আমরা যা চাচ্ছি তা আসতেছে কিনা আমাদের ওয়েবসাইটটিতে। এবার দেখুন নিচে আমাদের যে নিচে আমাদের কিন্তু একে একে সবগুলো পোস্ট চলে আসছে, 3টে করেছিলাম, একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা আমরা ফিল আপ করেছি। এবার আমরা যেটা করতে চাচ্ছি যে এদের সেকশনগুলো দেখুন, ওরা কিন্তু এই যে অ্যাড বসাইছে, আমরা এটা অ্যাড বসাইছি, আমরাও অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি। এই যে অ্যাডভার্টাইজমেন্ট পার্টটা, এই যে এরপরে ওরা একটা অ্যাডভার্টাইজমেন্টের পরে ওরা একটা স্লাইড রাখে, আমরাও একটা স্লাইড দিয়েছি। এরপর ওদের পোস্টগুলো দেখুন, এরপরে ওদের পোস্ট পোস্ট এরপরে আবার যদি দিতে চান সেম একই প্রক্রিয়ায়, আমরাও আবার এখানে এর নিচে আবার দিতে পারি। ওরা এই জিনিসটা বারবার করেছে, দেখুন আবার আবার পোস্ট আনছে, আবার স্লাইডার আনছে, আবার স্লাইডার আনছে, আবার পোস্ট আনছে, হ্যাঁ লুপ করছে বারবার। আমরা এটা করতে পারি, ঠিক আছে। আমরা অল্পের ভিতরেই সার্চি আমাদের ওয়েবসাইটের একটা শেপ কিন্তু দাঁড়াইছে। আরেকটা জিনিস, ওরা প্রথমে একটা
অ্যাডভার্টাইজমেন্ট পার্ট রাখছে। এই যে এই পার্টটি, এটা কিভাবে সম্ভব সেটা আমরা দেখাচ্ছি। হ্যাঁ, এখানে একটা অ্যাড নেছে, চলুন আমরা উপরের সেকশনে একটা অ্যাড দেওয়ার ব্যবস্থা করি। তাহলে আমাদের এই যে ফুল উইথ সেকশন, এটা নেব। এটা নেওয়ার পরে আমরা অ্যাড বক্স ব্লকে, কারণ আমরা উপরে নেব, এই ফুল উইথ সেকশনটাকে টেনে উপরে নেব, উপরে দেখতে, যেহেতু আমাদের একেবারে উপরে থাকবে, এই যে সাইড বার সেকশন আছে তার উপরে থাকবে এটা। উপরে উপরে আর একটু উপরে নেব। ওকে, এই দেখুন, হ্যাজ সাইড বার সেকশন, তার উপরে সেকশনে আমরা এটাকে রাখবো। এরপরে অ্যাড বক্স বসাবো। অ্যাড বক্স বসানোর পরে এক্ষেত্রে আমরা অ্যাডভার্টাইজমেন্ট, এটা কিন্তু চলে আসছে, আপডেট দেব, আপডেট দিয়ে রিলোড দেব। দেখি আমাদের উপরের সেকশনটিতে একটা অ্যাড বসাতে পারছি কি না। ওই যে দেখতে পাচ্ছেন, অ্যাডভার্টাইজমেন্ট সেকশন কিন্তু চলে আসছে। দ্যাট মিন্স আপনি এখানে অ্যাড বসালে এখানে ওদের মতো এখানে একটা অ্যাড দিতে পারবেন আপনি। ওরা যেমন এখানে একটা অ্যাড দিছে, আপনিও কিন্তু এখানে একটা অ্যাড দিতে পারবেন। তাহলে অ্যাডভার্টাইজমেন্টের পার্টটি গেছে। এরপরে আবার একটা অ্যাড, অ্যাডের পরে আবার একটা স্লাইড, আবার কিছু পোস্ট, তারপরে আবার যদি আপনি অ্যাড দিতে চান আবার সেমভাবে অ্যাড, আবার পোস্ট, এভাবে আপনি কিন্তু আপনার একটা শেপটাকে বর্ধিত করতে পারেন। ওকে, তাহলে কিন্তু আমাদের একটা মোটামুটি একটা যে ওয়েবসাইটের যে একটা শেপ সেটা চলে গেছে। এরপরে আরও কিছু পার্ট রয়েছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে শেষ করব। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখালাম যে কিভাবে আপনি আপনার সাইড বার সেকশনটাকে অ্যাড করবেন, কিভাবে আপনারা পপুলার পোস্ট এরকম লিখবেন, তারপরে পোস্ট আনবেন, তারপরে অ্যাড, তারপরে সেকশনে যেটা করছি আমরা অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে আনবেন, তারপরে কিভাবে একটা স্লাইডার দেবেন, তারপরে আবার কিভাবে পোস্টগুলো আনবেন, সেগুলো কিন্তু আমরা দেখেছি। এবং একেবারে উপরে কিভাবে আপনারা একটা অ্যাড দিতে পারেন, তার জন্য আমরা ফুল সেকশন নিয়ে তার ভিতরে অ্যাড বক্স বসাকলাম, সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। তাহলে অবশ্যই পরবর্তী ধাপগুলোতে থাকবেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে পরিপূর্ণভাবে একটি ওয়েবসাইট কীভাবে দাঁড় করাবেন সেটা দেখিয়ে দেব। ওকে, বিদায় নিচ্ছি, আজকে এখানেই, দেখা হবে পরবর্তী।